আসনর কার্বি আলং ছাত্র শাসিত পরিষদের নির্বাচন পরিষদীয় নির্বাচনের প্রচার অভিযান সামরণি পড়েছে ছাব্বিশ একক সমষ্টিত অনুষ্ঠিত হবলগিয়া নির্বাচন আছে মুঠ 7,03,298 গৰাকী ভোটার নির্বাচনী প্রচার মাজতে শাসক বিরোধী নেতার বাকজুট হয় বিশেষ আমোদ দিছে পাহাড়ের রাইজক কার্বি পাহাড়ত খদমদম অন্ত পৰিল নির্বাচনী প্রচার অভিযান 8 জুনত কার্বি পাহাড়র 26টা সমষ্টিত যুঁজ নির্বাচন সুকলমে আয়োজনের ব্যাপক প্রস্তুতি প্রশাসনের ব্যালট বক্স তালি টোপোলা বান্ধি নিজ নিজ ভোট কেন্দ্রলৈ রাওনা প্রিজাইডিং আর পোলিং বিষয়া 140 ভোট গ্রহণ কেন্দ্র এই অহাকালি যাব এই হল আশেপাশে আমার বোকাজানের আশেপাশে আছে সেইবর মোটরেবল এরিয়া হয় ডাইরেক্ট গাড়ি গৈ পেলায় ভোট গ্রহণ কেন্দ্রলকে যাব পারে সেইখন 140টা আছে কালি লৈ যাব এটো আনহাতে নির্বাচনলৈ মাজত মাত্র এটা দিন বাকি থকা অবস্থা প্রচার সামরিলে রাজনৈতিক নেতায়ও এইবার পরিষদীয় সমষ্টির প্রচার দেখি হতভম্ব হয়ে পড়েছে খোদ কার্বি পাহাড়বাসীও কিয়নো নির্বাচনী প্রচারের বাবে বিগত দিনকেইটা হাই প্রোফাইল রাজনৈতিক নেতায় এনেকৈ ভিড় করেছিল কার্বি ভূমিত সেয়া আছিল কার্বি ভূমির জনতার বিরল অভিজ্ঞতা ইফালে প্রচারের অন্তিম দিনটো অন্ত নপরিল নেতার মুখ চুপতি কিংবা তীক্ষ্ণ বাক্যবাদ নিক্ষেপ কংগ্রেসের মহামায়া সমষ্টির প্রার্থী বিদ্যা সিং রংবীর দাবি শেষ নিশার খেল খেলি শাসকীয় দলে দেখাব ধনবল বাহুবলের শক্তি আমার ইয়াত কিন্তু বিজেপি দলের কিন্তু ধনবল চলিছে ধনবল চলিছে কিন্তু জনবল কিন্তু কম হয়েছে ধনের বলতে আজি এই কিনা নির্বাচন অবতীর্ণ হয়েছে কারণ তোলকর মানে যদি দেখিছো কারণ তোলকর যে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ যে হয়েছে সেটলকে মূল সম্ভব খুব আশঙ্কা এটা হয়েছে কংগ্রেস প্রার্থী বিদ্যা সিং রংপিক উভতি ধরেছে একটা সমষ্টির বিজেপি প্রার্থী লুন সিং টেরঙে লুন সিং টেরণের মতে কংগ্রেসেহে নিশার অন্ধকারত কার্যালয় চলায় এনেই আমার ভারতীয় জনতা পার্টিটো শক্তিশালী হয়ে আছে সেইটো কারণে অল্প বিরোধী দলে ভাবি আছে তেতেকে বিজেপির বহু সংখ্যক বিধায়কে বিগত 10 দিন ধরে বাহর পাতিছিল কার্বি পাহাড়ত স্বাভাবিকতে শাসকীয় পক্ষের আক্রমণের টার্গেট হয়ে পড়েছে কংগ্রেস দল অশান্তির পরিবেশ কংগ্রেসে ইয়াত বনাইছিল যে বোম যে গুলির পরিবেশ আছিল তারপর আজি আমি শান্তির পরিবেশত আহিছো রাইজ সন্তুষ্ট আছে আর রাইজ ইয়া 26খনতে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে বিজয়ী হব আগতে ঘাট মাওরা আছিল এটা ঘাট মাওরালে পরিবর্তন করিলে আর অনাগত দিনত কংগ্রেস দলটো একেবারে শেষ রাজ্যসভা আসন শূন্য আর এই এই পরাজয় একেবারে অষ্টম পরাজয়ে পরি হব আপনাদের 12 তারিখলে অপেক্ষা করক কংগ্রেস বা এসডি কি লোকাল পার্টির টর্চ লাইট কিবা আছে এসব মই কত দেখা নাই এনে ধরনের অজস্র আক্রমণ প্রত্যাক্রমণে উতলা হয়ে পড়া কার্বি ভূমিত প্রচার অভিযানের অন্ত পড়ার রাজনৈতিকভাবে শান্ত হয়ে পড়েছে 26 পরিষদীয় সমষ্টি উল্লেখযোগ্য কার্বি আংলঙের 26টা সমষ্টি মোট 7,03,298 ভোটার আছে যত মোট 900টা ভোট গ্রহণ কেন্দ্র আছে 8 জুনের পুয়া 7 বজার পর বেলটত আরম্ভ হব ভোট গ্রহণ ক্যামেরা পার্সন প্রভাত সিংয়ের সঙ্গে কার্বি আংলঙের দর্শকার পর বিপুল বর্মন News18 অসম নর্থ ইস্ট